আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আলহামদুলিল্লাহ সলাতু ওয়াসালামু আলা রাসূলিল্লাহ বা সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা দূরের এবং কাছে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তারপরে আমরা অবশ্যই দেশের পরিস্থিতি হালচাল অবস্থা জানেন, অনেকগুলি বিষয় নিয়ে কথা বলা ইমানের দাবি রাখে, কিন্তু আজকে সংক্ষিপ্ত পরিসরে কথা বেশি লম্ব না, অল্প পরিসরে দু একটি কথা বলবো। বর্তমান রাষ্ট্রধর্ম ইসলাম, এটা থাকলে তাদের কাছে এত চুলকানি, তাদের কাছে এত অ্যালার্জি পায়, এটা নিয়ে কেন এত পায় তারা, এবং এটা না থাকলে তাদের যে নীল নকশা তারা বাস্তবায়ন করতে পারবে, এটা সুস্পষ্ট। এখানে আমরা অত্যন্ত গর্বিত যে আমরা দ্বিতীয় মুসলিম রাষ্ট্রের মুসলিম নাগরিক বাংলাদেশ, আমাদের মুসলিম দেশ, এটাকে স্বাধীন করা হয়েছেই শুধু মুসলমান দিন হিসাবে, ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় দিকে লক্ষ্য করেই স্বাধীনতা করা হয়েছে। গান্ধী কি বলেছিল 1947 সালে যখন স্বাধীন করা হয়, বলছে উই আর ইন্ডিয়ান, আমরা ইন্ডিয়ান, সুতরাং ইন্ডিয়ান হিসাবে আমরা আমাদের ধর্ম নিয়ে থাকবো। আর জিন্না বলেছিল ওই আর মুসলিম, আমরা ধর্মীয়গতভাবে মুসলিম, আমরা মুসলমান হিসাবেই থাকব। তো সেই হিসাবে তো ভাগ করে দেওয়া হয়েছে। আজকে তো ভাষা নিয়ে কথা বলা হয় না, রাষ্ট্রধর্ম তো ভাষা আছেই, ভাষা নিয়ে তোমরা এই ভাষায় কথা বলো কেন? সুতরাং রাষ্ট্রে যেখানে সংবিধান পাশ করা আছে, রাষ্ট্রধর্ম ইসলাম আছে, এবং যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম, 95 রূপে জনগণ মুসলিম, গণতন্ত্র যেখানে চলছে, সেখানে গুটি কয়েকজন সংখ্যাগরিষ্ঠ বলা, সংখ্যালঘুও বলা চলবে না, মাত্র কয়েক পার্সেন্ট, 4-5% হিন্দু হিন্দু বেইমান নাস্তিকের এখানে থাকে, এটা নিয়ে তাদের নির্লক্ষ্য রাষ্ট্রধর্ম নিয়ে, ইসলাম নিয়ে তাদের কথাবার্তা বলা, এটা কতটুক? অথচ এটা এই মুসলমান বা ইসলাম এটা আমাদের কোনো স্লোগান নয়, এটা রাষ্ট্রীয় কোনো স্লোগান নয়, এটা আমাদের বাপদাদার শেখানো কোনো স্লোগান নয়, এটা আমাদের বই পুস্তকের কোনো শেখানো স্লোগান নয়, বরং এটা প্রতিটি মুসলমানের, এটা রক্তের সাথে আত্মার দাবি, রক্তের দাবি, এটা আমাদের রক্তের সাথে, হাজারো মুসলমান রক্ত রক্ত ঝরছে আজকে, এটা প্রাণের দাবি। কে কোন সময় কোন রাতের আধারে অন্ধকারে বা গোপনে এই প্ল্যান করছিল, আজকে সেটাকে বাস্তবায়ন করা যায়, বাস্তবায়ন করার নীল নকশাকে বাস্তবায়ন করার চেষ্টা চলছে, এটা অন্য কোনো কিছু নয়, এরা তা চারা চাষে ইসলাম এবং মুসলমানকে তারা নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য চাচ্ছে, এটা অন্য কোনো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য একটাই। 1916 সালে হিন্দু বেইমান নাস্তিকেরা মিলে এটার বিরুদ্ধে কথা বলেছে, রাষ্ট্রধর্মের বিরুদ্ধে কথা বলেছে। 2016 সালে যেমন কথা বলছে, 2016 সালে এটার বিরুদ্ধে সবাই মিলে কথা বলছে, আবার 2019 সালে ভারতের পার্লামেন্টে এটা নিয়ে কথা হয়েছে, 2020 সালে এসে বর্তমানে এটা নিয়ে তারা হাইকোর্টে রিট জারি করছে, যদিও এটা খারিজ করে দেওয়া হয়েছে, কিন্তু এই খারিজ নয়, এটা এটা উপরিভাবে খারিজ নয়, এটা মুসলমানকে একটা সান্ত্বনা করে দেওয়া হয়েছে, চুপ করে দেওয়া হয়েছে, কিন্তু বেইমান নাস্তিকরা বসে নাই, তারা তাদের ওই পায়তারা মুসলমানদের বিরুদ্ধে নীল নকশা তারা যে রেখেছে সেটা তারা করবেই, বাস্তবায়ন করেই চলবে, মুসলমানকে তারা সান্ত্বনা দিচ্ছে মাত্র। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, লা ইয়াজালুনা ইয়াকাতিলুনাকুম হাত্তা ইয়ুরদ্দুকুম আন দীনিকুম ইন ইস্তাতাউ, যেই পর্যন্ত তোমাদেরকে তোমাদের দিন থেকে তারা না সরাইতে পারবে, এই পর্যন্ত তারা তাদের এই পায়তারা করেই চলবে, তাদের নীল নকশা হাঙ্গামা দাঙ্গামা করেই চলবে, তারা বসে থাকবে না, কোনোদিনই চায় না এই বেঈমান নাস্তিকেরা কাফেররা মুসলমানদের কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এই কথা স্পষ্ট করে দিয়েছেন যে মা ইয়াউদ্দুল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ইউনাযিল আলাইকুম মিন খায়রিম মিন রাব্বিকুম, এই সমস্ত বেঈমান নাস্তিকেরা কোনোদিনই চায় না যে তোমাদের জন্য কল্যাণ অর্জিত হোক, কল্যাণ লাভ করো, তোমরা কল্যাণের উপরে থাকো, এটা কোনোদিনই চায় না, বরং তারা চায় তাদেরকে তারা চায় তোমাদেরকে তোমাদের দিন থেকে সরিয়ে দিয়ে তারা মুসলমানকে টুকরা টুকরা করে যেন দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়, এবং তারা তাদের বাস্তবায়ন, তাদের এই প্ল্যান পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। আজকে রাষ্ট্রধর্ম ইসলাম উঠাই দিলে তারা কি করবে? নিরপেক্ষ ধর্ম তৈরি করবে, হিন্দু ধর্ম তৈরি করবে, তখন এটা কেউ কথা বলবে না, তখন তারা চুপ থাকবে। সুতরাং রাষ্ট্রধর্ম ইসলাম আছে, এটা নিয়ে তোমাদের কেন এত চুলকানা, এটা নিয়ে তোমাদের কেন এত পায়তারা, এটা নিয়ে তোমাদের কেন এত অ্যালার্জি, এটা স্পষ্ট, এখানে কোনো বিষয় গোপন নাই। মুসলমান আমরা বহু মুসলমান আমরা বহু সহ্য গ্রাস, মসজিদ ছিনিয়ে নেওয়া হয়েছে মুসলমানদের প্রাণের দাবি, বহু মা বাবের বুক খালি করা হয়েছে, বহু সন্তানকে কতল করে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, বহু মা বোনদের সম্মানকে ছিনিয়ে নেওয়া হয়েছে, তাদের সতীত্বকে হরণ করা হয়েছে, শিক্ষা জগৎ থেকে শুরু করে বড় বড় পদগুলিতে তারা দখল করে আছে, কত অন্যায় অপরাধ তারা করে চলছে, একটার পর একটা অন্যায় অপরাধ করে চলছে মুসলমান, তারপরে সহ্য করে আছে,
বিচার ব্যবস্থা থেকে চুপ, প্রশাসন সব চুপ, প্রশাসন তারা দখল করেছে তাদের, তারপর তারা হয় না। এত পার্সেন্ট মুসলমানের মাঝে থেকে, এত পার্সেন্ট জনগণের মাঝে থেকেও, এত মুসলমানের মাঝে অল্প কয়েকজন গুটি কয়েক বেইমান নাস্তিকেরা তাদেরকে কিভাবে নিরাপত্তার মধ্যে রেখা হয়েছে? সার্বিক নিরাপত্তা তাদেরকে দেওয়া হয়েছে, ডিমের মাঝে কুসুম যেন নিরাপদ তারা সেরকম ভাবে তারা নিরাপদ, তার চেয়েও বেশি নিরাপত্তা তাদেরকে রাখা হয়েছে না। তাদের কোনো দাঙ্গামা হাঙ্গামা তাদের বিরুদ্ধে করা হয়েছে, তাদের পারিবারিক, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের বাড়ি গাড়ি, তাদের ছেলে পেলে, তাদের সার্বিক নিরাপত্তা তাদেরকে দেওয়া হয়েছে। সকল লেভেলে তাদেরকে সম্মান এবং মর্যাদা সম্মান দেওয়া হয়েছে, সকল লেভেলে বড় বড় পদ দেওয়া হয়েছে, তাদের টাকা পয়সা ব্যবসা বাণিজ্য তাদের সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে। যেখানে চিন্তায় চলছে, যেখানে মারামারি চলছে, যেখানে হাঙ্গামা চলছে, যেখানে দাঙ্গামা চলছে, যেখানে সবকিছু চলছে, কত কিছু চলছে, তারপরও মুসলমানগণ চুপ করে আছে, তারপরও তারা এটার বিরুদ্ধে কথা বলছে। এটা মুসলমানদের দাবি, এটার বিরুদ্ধে কেউ যদি কথা বলে মুসলমানগণ আর চুপ করে থাকবে না, মুসলমানগণ আর মেনে নিবে না, এটা আমরা মেনে নিতে পারি না, এটা আমাদের ইমানের দাবি। জেনে রাখুন, একজন মুসলমান, একজন মুসলমানের একটা হুঙ্কার সারা বিশ্বের কাফেরদের জন্য যথেষ্ট। মুসলমানগণ মনে করবেন না, বা কেউ যেন এটা মেইমান নাস্তিকরা যেন কেউ এটা মনে না করে যে মুসলমানগণ কাপুরুষ, মুসলমানের কোনো শক্তি নাই, মুসলমান বোকা নয়, মুসলমানের সবুর আছে, ধৈর্য আছে, তোমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই হাঙ্গামা তৈরি করে তোমরা কি চাও যে তোমাদের নিরাপত্তা ছিনিয়ে নেওয়া হোক? সহ্য করা হবে না। দুঃখের বিষয় হলো সত্য যে এই রাষ্ট্রধর্মের বিরুদ্ধে কোনো একদল আবার প্রতিবাদ করছে, মুনাফিক মুসলিম হিসাবে আছে, তাদের সাথে মিলে আবার প্রতিবাদ, কেন নিয়ে কথা বলার দরকার কি? ইসলাম ধর্ম না থাকলে কি নামাজ রোজা করা যাবে না? কত মুনাফিক, তোমরা কেন মুনাফিক মুসলমান হয়ে আসো? কেন তারা মুনাফিক মুসলমান হয়ে আসে? তারা পরিষ্কার বলে দেখ যে আমরা মুসলিম নই, আমরাও তাদের সাথে বেঈমান নাস্তিকের দলে আছি, আমরাও তাদের বিরুদ্ধে, আমাদের স্লোগান এটাই, আমরাও চাই মুসলমানদের বিরুদ্ধে এই ধরনের পায়দানা নীলাংশা বাস্তবায়ন করতে। তারা চুপ করে নাই, মুসলমানরা বোঝে, সুতরাং মুসলমান আর চুপ করে থাকবে না। যারা এই ধরনের পায়তারা করবে, যারা এই ধরনের নীল নকশা বাস্তবায়ন করবে, তারা আর চুপ করে থাকবে না। এখন থেকেই রাষ্ট্র প্রশাসন থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবার জন্য সতর্কবাণী, সবার জন্য প্রতিবাদ, সবার জন্য স্লোগান প্রতিবাদ এটা হবে। এবং সবাইকে সতর্ক করছি যে এই নীল নকশা তারা যেন বাস্তবায়ন না করতে পারে, এই জন্য তাদেরকে বিশ্বের আওতায় এনে এখন থেকে জোর থেকে মূল থেকে এটাকে উঠিয়ে দেওয়া হোক। এবং এটা নিয়ে যতদিন পর্যন্ত এই বাংলার বুক আছে, যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে, ততদিন পর্যন্ত তারা যে কেউ যেন এটা নিয়ে কথা না বলতে পারে। সুতরাং আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম আছে, থাকবে এবং থাকতে হবে, এটা নিয়ে কোনো কথা চলবে না। সংবিধানে লেখা হয়েছে, এই সংবিধানে এটা থাকবে, এটা নিয়ে কোনো কথা বলার অপেক্ষাই রাখে না। যেখানে এত পার্সেন্ট মুসলমান সেখানে কথা বলার অপেক্ষা রাখে না। জনগণ কি রাষ্ট্রের বাইরে? এত জনগণ থাকা সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আবার জনগণ নিয়েই তো রাষ্ট্র, কোনো অবিচ্ছেদ্য অংশ নয়। তারপরও এই কয়েকজন কোটি কয়েকজন হিন্দু বেঈমানেরা এটা নিয়ে হাইকোর্ট পর্যন্ত রিট করে নেয়, কত বড় সাহসিকতা তাদের, তারা কোন পর্যন্ত আগিয়ে গেছে। সুতরাং সবাইকে সাবধান করে দিছি এবং আল্লাহর কাছে দোয়া করছি যে সমস্ত বেঈমান নাস্তিকরা এই ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করুক। মুসলমান এবং মুসলিম জাতিকে, ইসলাম এবং মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।